দিল্লিতে ধর্না তো রয়েছেই আগামী সোম ও মঙ্গলবার, আর সেই ধর্নার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল বৈঠক। কাল দিল্লিতে তৃণমূল সাংসদ মন্ত্রী ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তৃণমূলের সাংসদদের নিয়ে কাল বিকেলের মধ্যেই দিল্লি পৌঁছানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে আমি লোকসভার সংসদীয় দলের নেতা হিসাবে এবং ডেরেক ওব্রায়েন আমাদের যে রাজ্যসভার দলনেতা, আমরা একটি বৈঠক ডেকেছি সন্ধ্যে 7টার সময় সমস্ত সাংসদদের এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যদের, যেখানে অভিষেক ব্যানার্জি থাকবেন। এবং সেখানে আমাদের কর্মসূচি 2 এবং 3 তারিখে কী কী হবে সেটা বিস্তারিতভাবে আলোচনা হবে। কেন্দ্র সম্পর্কে আমার একটা নিজস্ব দীর্ঘ অভিজ্ঞতায় বলে যে বর্তমান যে সরকার, এরা তৃণমূল বিরোধী না, এরা বাংলা বিরোধী। বাংলার উন্নয়নকে কীভাবে পিষে মেরে ফেলা যায় তার সমস্ত রকম চেষ্টায় এদের কোনো ত্রুটি নেই। এরা সম্পূর্ণভাবে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে ক্ষমতায় পৌঁছিয়ে সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে মোদীর সরকার। আপনারা শুনলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। 2রা ও 3রা অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্না, বিমানে করে ইতিমধ্যে তারা রওনা দিচ্ছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, তৃণমূলের কোন কোন নেতা মন্ত্রী সাংসদরা আজকে যাচ্ছেন দিল্লিতে? দেখো, যে ছবি এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দরে ধরা পড়েছে, যে তৃণমূলের যারা মন্ত্রী রয়েছেন, রাজ্য মন্ত্রিসভার যারা সদস্য রয়েছেন এবং যারা বিধায়ক রয়েছেন, তারা কিন্তু অনেকেই ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং লোকসভার নেতা তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, এছাড়াও তো ক্যানিংয়ের বিধায়ক সওকাত মোল্লা, সব্যসাচী দত্ত, তৃণমূল কংগ্রেস নেতা মানস ভুঁইয়া রাজ্যের মন্ত্রী, এরকমই বেশ কয়েকজনকে ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে দেখা গেছে, যারা দিল্লির উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। এবং যে ছবি আমরা দেখলাম, যে তারা আধ ঘন্টা আগেই কলকাতা বিমানবন্দরে এসে গেছেন এবং তারা ইতিমধ্যেই তাদের ফ্লাইট কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু আরও বেশ কয়েকজন রয়েছেন, তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্য মন্ত্রিসভার সদস্য শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, এরা এই দুজন আর অল্প কিছু সময়ের মধ্যেই কলকাতা বিমানবন্দরে আসবেন এবং তারপর তারাও দিল্লির উদ্দেশ্যে যাবেন। 3 তারিখে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যে ঘোষিত কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে যোগ দিতে। যে ছবি আমরা গতকাল থেকেই নজরে আসছে, যে একটা বিশেষ ট্রেনের আয়োজন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পূর্ব রেলের কাছে আবেদন করা হয়েছিল, কিন্তু সেই ট্রেন পরবর্তী ক্ষেত্রে রেল নাকচ করে দেয়। এরপর আমরা যে ছবি দেখি, যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো বাসে করে তৃণমূলের কর্মী সমর্থকদের প্রায় 1600 কিলোমিটার দূর দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রক্রিয়া কিন্তু দলের তরফ থেকে শুরু করা হয়। এবং কিছু লিডারশিপ তারা ফ্লাইটে যাচ্ছেন, আবার কয়েকজনকে রাজধানী এক্সপ্রেস ধরে হাওড়া স্টেশন থেকেও দিল্লি যাওয়ার কথা রয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তবে এখনও পর্যন্ত, আমি আগেও যেমনটা বললাম, যে বেশ কয়েকজন মন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, সাংসদ, তারা কিন্তু ইতিমধ্যেই এই যে ঘোষিত কর্মসূচি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, সেই কর্মসূচিতে যোগদানের জন্য দিল্লির উদ্দেশ্যে চলে গিয়েছেন। আরও বেশ কয়েকজন ইতিমধ্যেই আসবেন, আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এয়ারপোর্টে সেই ছবিটা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে।